তো অর্ডার গুলো হয়ে গেছে, এগুলো দিচ্ছে, নিয়ে বাড়ি ঢুকে যাব, নিয়ে বাড়ি চলে যাবো, তাই তো? দেখো কতটা খুশি। অনেক কয়েকদিন থেকে লিজা বলছিল মা কেএফসিতে যাবো কেএফসিতে যাবো, তো এখানে এসে আমরা তো বসে কিছু নেবো না, ওই জন্যই বসে কিছু খাওয়া না করে আমি বললাম তাহলে নিয়ে চলে যাই। আমরা নিয়ে নিয়েছি, নিয়ে এখন বেরিয়ে পড়ছি। আয় আয় আয়, সুমিত নিয়ে নিয়েছে হাতে সবগুলো, এখন আমরা বাড়িতে গিয়ে খাবো। সুন্দর প্যাক করে দিয়েছে, সুন্দর প্যাক করে কি দিয়েছে, আমরা এইভাবেই তো দেয় না। আমরা যখন এর আগে গেছিলাম তো খেয়েছিলাম, আমরা তো কোনো প্যাক করে নিয়ে আসেনি, তাই না? বা অর্ডারও দিইনি, হোম ডেলিভারি। আজকে ফার্স্ট তো দেখলাম সুন্দর ওদের প্যাকিংটা। হোম ডেলিভারি নয়, দিস ইজ টেক অ্যাওয়ে। এমন ভাবে প্যাক করেছে একদম এটে বসেছিল। আমি এটা খাবো ছোট, দেখি কোনটা দেখি আছে। এখনই খাবো সবাই একসাথে। দারুন, কেমন লাগছে? দাও দারুন, বল দিদি কেমন লাগলো তোর কেএফসি খেয়ে? দারুন দারুন, মন বললো না? হ্যাঁ, মন বললো না? না মন বললো, আমি ভরে গেল। ঠিক আছে রিজা, পেট ভরে গেছে, রাতে খাওয়া হবে না। পেট ভরে গেল কে একটু কেএফসি খেয়ে? আমার পেট ভরে গেছে প্রায়, একটুখানি খেলেও চলবে আবার না খেতে আমার পরে খাবো। হ্যাঁ, এতটা এক ডেবিল ভর্তি একদম কেএফসি কেএফসি খেয়ে রাতে পেট। হ্যাঁ রে, তুই এটাই শেষ করতে পারলি না খেয়ে? হ্যাঁ, আবার ও চার টেবিল ভর্তি নেবে, তুই খাওয়াবি ভাই? আমরা খাওয়াবো একদম একদম একদম, 10 বছর পর এরপর কিছুদিন পর কেএফসি চ্যালেঞ্জ করব। মানে যখন তোর 30 বছর হবে? হ্যাঁ একদম, 10 বছর পর। ঠিক, হ্যাঁ বল কি বলছিলি। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদেরকে দেখালাম আমরা কেএফসি থেকে জিনিস এনে কি করে খেলাম। কেএফসি কি করে খেলাম, কেএফসি তোকে সবাই ছুঁড়ে মারবে। ও নো, কেএফসি কি করে খেলাম শিখাচ্ছে। সরি সরি সরি, আমার গলাটা ভুল হয়েছে, আমরা যে অ্যাকচুয়ালি সেটা বলতে চাইনি কিভাবে কেএফসি কেএফসি কি করে খেলাম সেটা বলতে, আসলে বলতে চাইছি আমরা যে কেএফসি তে গেলাম, খেলাম, এনজয় করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে মা বলে দাও? আমার চ্যানেলটা।